তাদের টাকাও লাগবে না, তোমাদের নামও লাগবে না, বাংলা কারোর কাছে মাথা নত করবে না। তোমাদের টাকা তোমরা নিয়ে চলে যাও, বাংলা শাসন মানে আগামী দিন মানুষের সাথে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলার সম্মানকে অক্ষুণ্ণ এবং অব্যাহত রেখে। এমন এক প্রধানমন্ত্রী নিজেকে এত বড় দেশপ্রেমিক বলে দাবি করছে, আর 3,000 কোটি টাকার মূর্তি বানিয়েছে চীন থেকে ব্রোঞ্জ নিয়ে এসে। গরিব মানুষ যদি দীপাবলির সময় 25 টাকার টুনি লাইট রাস্তায় বসে বিক্রি করে, তাহলে মন কি বাতে কি বলছে, চায়নার দ্রব্য বর্জন করো। আর নিজে 3,000 কোটি টাকার মূর্তি বানাচ্ছে চায়না থেকে ব্রোঞ্জ আমদানি করে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল রূপ। চায়নাকে টাকা দিচ্ছে, সেই চায়না টাকা দিচ্ছে পাকিস্তানকে, সেই পাকিস্তান আমার আপনার সুরক্ষায় নিয়োজিত জওয়ান যারা সীমান্ত রক্ষা করছে তাদের বুকে AK-47 গুলি মেরে ছাঁচড়া করে দিচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী কি দেশপ্রেমিক, এ প্রশ্ন।